فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. جي আপনার উত্তর ঠিক আছে। ফিতরাত হলো স্বভাব, আর স্বভাব বলা হয় যা কারো চেষ্টা প্রচেষ্টা প্ররোচনা ছাড়াই, যেটা মানে স্বাভাবিক ভাবে ঘটে, এটা হলো ফিতরাত। পানির ফিতরাত হলো তরলতা, আগুনের ফিতরাত হলো মানে গরম, হ্যাঁ, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তারপরে যে কোনো জিনিসের ফিতরাত হলো ওপর থেকে ছেড়ে দিলে সেটা নিচে আসবে, তাই না? তো এগুলো হলো যেমন ফিতরাত, ঠিক ওইরকম নবজাত শিশু যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো অঞ্চলের যদি একটা শিশু জন্মগ্রহণ করে, তাহলে সেই শিশুর ফিতরাত কী? সেই শিশুর ফিতরাত হলো তার সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া, তার রবকে সে স্বাভাবিকভাবে মেনে নেবে। যদি কেউ তাকে ভুল পথে পরিচালিত না করে, আর যখনই তাকে ভুল পথে পরিচালিত করে তখনই সে ভুল পথে হাঁটে, তার আগে তাছাড়া সে হাঁটে না। তো এটা হলো জন্মগত আল্লাহকে মেনে নেওয়া, রবকে মেনে নেওয়ার, মেনে নেওয়া হলো মানুষের জন্মগত ফিতরাত বা জন্মগত স্বভাব। কিন্তু বাবা মা তাকে পরবর্তীতে ভুল পথে পরিচালিত করে। আল্লাহ আলম। সালাম আলাইকুম।